কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। সকাল থেকে নগরীর কান্দিরপার চকবাজার সহ বেশ কয়েকটি এলাকায় গণসংযোগ করেন স্বতন্ত্র প্রার্থী ও সাবেক মেয়র মনিরুল হক সাক্কু। এদিকে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আরফানুল হক রিফাত অসুস্থ থাকায় প্রচারে না নামলেও কর্মী সমর্থকরা মিছিল মিটিং করেছেন। অন্যদিকে আচরণবিধি লঙ্ঘন করে জীবন্ত ঘোড়া নিয়ে গণসংযোগ করায় স্বতন্ত্র মেয়র প্রার্থী নিজামুদ্দিন কায়সারকে 50,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। প্রতিনিধিদের তথ্যছবিতে জানাচ্ছেন অভি ইসলাম। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে প্রচার প্রচারণায় জমে উঠেছে নগরী। সকাল থেকে নগরী ছেয়ে গেছে পোস্টার ব্যানারে। গান বাজিয়ে মিছিল নিয়ে নানান অভিনব কায়দায় প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন আর দিচ্ছেন আশার ফুলঝুরি। নগরীর কান্দিরপাড় চকবাজার সহ বেশ কয়েকটি এলাকায় গণসংযোগ করেন স্বতন্ত্র প্রার্থী ও সাবেক মেয়র মনিরুল হক সাক্কু। এ সময় বেশ কিছু অভিযোগও করেন তিনি। রাতকে 12টার সময় সকালে শুনলাম, রাতকে 12টার সময় ওই রুম মুজদারি রাজগুঞ্জ গোয়ালপুটি দেশালিপুটি চকবাজার আমার পোস্টারগুলি লিমিটেড লাগানো দেন, এটি কিন্তু তারা কুঁজা সিরা ফালা দিয়ে অন্য পোস্টার লাগিয়ে রাখছে। অন্যদিকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে জীবন্ত ঘোড়া নিয়ে গণসংযোগ করায় স্বতন্ত্র মেয়র প্রার্থী নিজামুদ্দিন কায়সারকে 50,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সকল নাগরিকদের জন্য কুমিল্লা আমরা করব নিরাপদ এবং সম্প্রীতির, সকল ধর্ম শ্রেণীর নির্বিশেষে কুমিল্লা সবার হবে। এদিকে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এরফানুল হক রিফাত অসুস্থ থাকায় তার পক্ষে গণসংযোগ করেছেন নেতাকর্মীরা। কুমিল্লা মানুষ শেখ হাসিনার প্রার্থীকে বিজয়ীর বেশে উপহার দিতে চাই। প্রচার শুরুর পর গতকাল থেকেই নগরীর বিভিন্ন এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর টহল বাড়ানো হয়েছে। অভি ইসলাম, আরটিভি।